আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি রেসিপি নিয়ে, জিলাপি। জিলাপি শীতের দিনে খেতে খুব ভালো লাগে, তাই আর চলুন দেরি না করে যাওয়া যাক। আমি এই বাটি দিয়ে 2 বাটি আতপ চালের, ভেজা আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম, এবং এই বাটি দিয়ে আমি প্রায় 1 কাপ 1 বাটির মতো মাষকলাইয়ের পেস্ট নিয়ে নিলাম, আর সাথে একটু সামান্য বেকিং সোডা দিয়ে দেব। এই 3টি উপকরণ একসাথে মিশিয়ে নেব। যদি মেশাতে গিয়ে আপনার একটু পানি অ্যাড করতে হয়, পানি অ্যাড করে নেবেন। আমার মনে হয় একটু পানি লাগবে, তাই একটু পানি দিয়ে দিচ্ছি, কিন্তু একসাথে বেশি দেওয়া যাবে না, বেশি পাতলা হলে আপনি জিলাপিটা বানাতে পারবেন না। মিশিয়ে গেলে আমি এটা 1 দিন রেখে দিতে হবে রেস্টে, কারণ না হলে জিলাপির পারফেক্ট ডোটা হবে না। এই তো দেখুন, এরকম ঘন করতে হবে জিলাপির জন্য। 1 দিনের জন্য রেখে দিয়েছিলাম, এখন দেখুন 1 দিন পর জিলাপির জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এখন এটা সম্পূর্ণ রেডি। এখন আমি শিরা করে নিয়েছি পাতলা করে, তেমন পাতলা নয়, অনেক মিষ্টি শিরা থেকে একটু ঘন। আমি চিনির শিরা করেছি, দেখুন, আপনারা গুড় দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি তেল গরম বসিয়ে দিলাম, আর এ ফাঁকে আমি জিলাপির যে পেস্টটা, এটা একটু চামচ দিয়ে আলতোভাবে নেড়ে নিচ্ছি, ফোলাটা যাতে চলে যায়। এখন আমি চামচ দিয়ে একটি মোটা কাগজে ভরে নেব, এবং একদিক দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি, যাতে আমি জিলাপিটা এটাতে বানাতে পারি। এবং এই কাগজটি 3 কোণা করে কেটে নিয়েছি ভরার সুবিধার্থে, ভরে নিলাম। এই যে দেখুন, তেলটাও গরম হয়ে এসেছে। এখন জিলাপিটা আমি এটার মধ্যে বানিয়ে নেব। যে যেরকম পারেন এভাবে পেঁচে দিয়ে দেবেন সুন্দর করে, যতটুকু যে পারেন চেষ্টা করবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে দেখুন, আমি জিলাপি ভেজে নিচ্ছি আস্তে আস্তে, মিডিয়াম হিটে বা লো আছে আপনারা ভেজে নেবেন, তাহলে জিলাপিটা মুচমুচে হবে। আমি ভেজে নিয়েছি, শিরায় দিয়ে দিয়েছি সাথে সাথে, না হয় আপনার শিরাটা জিলাপির ভেতরে ঢুকবে না। দেখুন সুন্দর আমার জিলাপিটা হয়ে গেছে, এবং শিরা এটার ভিতরে ভরে গেছে। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, এক দুই টুই টুম্বুর হয়ে আছে জিলাপির ভেতরটা, খুবই মচমচে এবং রসালো। আশা করি আপনাদের ভালো লাগবে। আরেকটি জিলাপি আপনাদের দেখাচ্ছি, এটা এভাবেই সাথে সাথে আপনারা ভাজি করে শিরাতে দিয়ে দেবেন, না হয় শিরা ঢুকবে না। এই তো দেখুন, আবার এটাও ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনারা এভাবে জিলাপিটা করলে আপনাদের জিলাপিটাও পারফেক্ট হবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।